ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি। তোমরা হয়তো দেখে আমাকে ভাবছো এতদিন পর আমি ভিডিও শ্যুট করছি, তো কেন আমি প্রায় এক মাস ধরে ভিডিও করিনি সেটা তো সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর কি কারণে আমি ভিডিও করিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, আর সকাল সকাল আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এখন প্রায় বাজে 9টার মতো, অনেক সকালে উঠেছি, কিন্তু আমি এখন এতক্ষণ শুয়েছিলাম আর মোবাইল দেখছিলাম, তো ভিডিও টিডিও দেখছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো তারপরে আজকে মাইন্ডটা সেট করলাম যে আজকে আমি ব্লগ বানাবই, তো তাই সকাল সকাল মোবাইলটা নিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। জানি না কতদূর বানাবো আর না বানাবো, তো তাও চেষ্টা করব আমি আজকে বানানোর, আজকে থেকে ভিডিও বানানো। ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন একটু স্কিন কেয়ার করে নেব। আমি মুখটা খালি জাস্ট ডিশ ওয়াশ করে আসলাম, তো এখন স্কিন কেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সকালবেলা স্কিন কেয়ার বলতে তেমন একটা কিছু আমি ইউজ করি না, খালি একটা ময়শ্চারাইজার আর একটা সানস্ক্রিন ইউজ করি। আমি বাড়িতেও যদি থাকি তাও আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, আর তোমরাও কিন্তু সানস্ক্রিনটা কখনোই স্কিপ করো না, অ্যাপ্লাই করো। এখন আমি চলে আসলাম কিচেনে, আর এদিকে চাটা বসিয়ে দিলাম, আমি আর মাম্মা চা খেয়ে নেব। আর এই যে চাটা বানিয়েও ফেলেছি, চায়ের সাথে ব্রেড আর বিস্কুট নিয়ে নিয়েছি, তো সকালবেলা এটাই ব্রেকফাস্ট। আর এদিকেও নাইট ডিউটি করে চলে এসেছে আর খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। আমি ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি, যে এগুলো পরিষ্কার করতে একদম ধুলো পড়ে গেছে, তো এগুলো এখন পরিষ্কার করব। আর দেখো এই ক্যালেন্ডারটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমার বিয়ের ক্যালেন্ডার, বিয়ের অ্যালবামের সাথে দিয়েছিলো, তো অনেকদিন পরেই আমাদের অ্যালবামটা এসেছে, তো তোমাদের সাথে পরে শেয়ার করবো বাড়িতে গেলে, কারণ কি এখানে তো আর আনিনি অ্যালবামটা। ফ্রেন্ডস দেখো, আমি এই জিনিসটা বানিয়েছিলাম, আর এটা বলতো কি বোতল, তো বোতলটা কেটেছিলাম, তারপরে এটার মধ্যে ক্লে দিয়ে ডিজাইন করেছি। দেখো ক্লে দেওয়া, এটা সম্পূর্ণ ক্লে, তো ক্লে দিয়ে এটা বানিয়েছি আর কালার করেছি, আর একটা এটা ফুলদানির মতনও হয়ে গেছে বা পেন্টিং রাখা যাবে। তো আমি নিজে ট্রাই করে ফার্স্ট টাইম বানালাম এটা, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। দেখো পেছনটা, এটা কিন্তু একদমই ক্লে দিয়ে তৈরি করা, আর কার্ডবোর্ড আর বোতল ইউজ করেছি। তো এখন আর আমি বিয়ের এই ক্যালেন্ডারটা শেয়ার করলাম না, দেখো প্রতিটা পেজেই আমাদের ফটো আছে, তো এটা একদিন শেয়ার করে দেব তোমাদের সাথে। ঘরটার পরিষ্কার করে আমি স্নান টান সেরে আসলাম, আর এখন দুপুরে লাঞ্চটা করে নেব, আর প্রায় 1টার মতো বাজে, আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, খিদে পেয়ে গেছে। তো আমি আর মাম্মা আগে খেয়ে নেব, তারপর ও উঠলে ও খেয়ে নেবে। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ কি ছাদে কাজ হচ্ছে, তো তাই জামা কাপড়গুলো এখানেই মেলতে হচ্ছে, তো এখানে মেলে দিলাম। পুরো করে ভাতটা খেয়ে কমপ্লিট করলাম, কারণ কি আমাকে ফ্লিপকার্ট থেকে ফোন করলো যে আমার একটা পার্সেল আসছে, তো ওটা রিসিভ করতে হবে এখন, তো এখন রিসিভ করবো ওটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী অর্ডার দিয়েছিলাম, তো দেখতে থাকো ব্লগটা। শেষে আমার পার্সেলটা চলে এসেছে আর আমি এক হাতে ধরতেই পারছি না, তো ঘরে নিয়ে যাই তারপরে দেখা। Thank you.
তোমাদের কিচেনের জন্য এটা অর্ডার করেছিলাম, তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও। আমার দারুণ লেগেছে, তো সব কিছু অর্গানাইজ করার পর তোমাদের দেখাবো এটা লাস্টে কেমন লাগে দেখতে। আর এখানে আমি একটা কিছু ভেবেছি রাখবো, তো এই জায়গাটা কিছু রাখা যাবে এটার মধ্যে, তো ফুল টুল রাখা যাবে, তো রাখবো ভেবেছি। তো সব কিছু একদম সেট আপ করে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাবো পরে অন্য কোনো একটা ব্লগে। তো এখন আমি এটাকে একবারে প্যাক করে আবার ভেতরে ঢুকিয়ে রাখছি। বর এখন ঘুম থেকে উঠে গেছে, ও প্রচণ্ড টায়ার্ড থাকে যেহেতু নাইট ডিউটি করে, তাই এখন প্রায় 3টের সময় ঘুম থেকে উঠলো। আর এখন ওকে খাবার দেব। আর এদিকে দেখো আজকে কী কী রান্না হয়েছিল, আজকে ডিমের কারি, ডাল, মোচা আর হচ্ছে একটা ভেজ সবজি। ফ্রেন্ডস অনেকটাই বিকেল হয়ে গেছে, এখন প্রায় বাজে 4:45 মতো। দেখো কতটা রোদ উঠেছে আর আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি। তো একটু রেস্ট করছিলাম, মানে ঘুমিয়েছিলাম আর কি অল্প। তো এখন বাজে প্রায় 5টার মতো, আর ও ডিউটি যাবে, তার জন্য সব কিছু রেডি রেডি করে দিচ্ছি, ও যাবে 7টার দিকে। তো তাই ভাবলাম এটুকু সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করি, যে সকালবেলা বলছিলাম যে আমি 1 মাস ধরে কেন ভিডিও করিনি সেই কারণটা তোমাদেরকে বলবো এখন। তো অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম খুবই ভালোভাবে, মানে ফোকাস করছিলাম ভিডিওর দিকে যে আমি ভালো করে ভিডিও করব, করছিলামও ঠিক। তো কিছু কিছু সময় হয় না যে মনটা ডাইভার্ট হয়ে যায়, তো ওরকমই হয়ে গেছিলো আমার, মানে করব করব না এরকম ভাবছিলাম, আবার ভাবছি ওই যে না ভিডিও আমার দ্বারা হবে না তো অন্য কিছু ট্রাই করি, তো সেরকমই আমার সাথে হয়েছিল। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো ও আর আমি একসাথেই মানে ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম। তো ওর অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে ও ভালোভাবেই গ্রো করছিল ইউটিউব চ্যানেলে, ভালোভাবে ভিডিও করছিল, দারুণ দারুণ ভিডিও করছিল। তো হঠাৎ করে একদিন ও আমাকে কল করলো আর বলল যে ওর চ্যানেলটা নাকি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো কী কারণে ডিলিট করলো এক্স্যাক্টলি আমরা বুঝতেই পারলাম না, আর ওর চ্যানেলটা বেশ ভালো মতোই গ্রো করছিলো আস্তে আস্তে করে। তো যাই হোক, তখন থেকেই মনটা একদম ভেঙে পড়লো আর কি, যে ও করতে পারছে না, ও এত সুন্দর ভিডিও করে বা ওর চ্যানেলটা এরকম হয়ে গেল। তো তাই ভাবছিলাম যে আমারটাও এরকম যদি হয়ে যায়, তো আর কি আমি চ্যানেলটা মানে কি ভিডিও করা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম। আর ইউটিউব চ্যানেলটা অ্যাকচুয়ালি ডিলিট করা হয়েছিল, একটা ইস্যু বলেছিল যে এই কারণে আমরা ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করলাম, কিন্তু আমি ওই ইস্যুটাকে ভ্যালিড বলে মনেই করি না, কারণ কি ওর চ্যানেলে এমন কিছু করেনি যাতে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো খুবই ভালো ভিডিও করছিল, তো যাই হোক এরকম হয়ে গেল, কি করা যাবে আর। তো আবারও নতুন করে স্টার্ট করলো, ও আমাকে অনেকটা বললো যে তুইও স্টার্ট কর, তুইও ভালোভাবে ভিডিও কর, দেখবি তোর চ্যানেলটা তো ডিলিট হয়নি, তুই চেষ্টা কর হবে। আর সাথে আমার হাজব্যান্ডও অনেক অনেক বললো যে আমি ট্রাই করি, পারবো আমি করতে। তো আশা করি তোমরাও আমাকে সাপোর্ট করবে, আর আমার বাড়ির ফ্যামিলি সবাই আমাকে বলে যে ভিডিও কর ভিডিও কর, আশেপাশে যারা থাকে যারা মোটামুটি চেনে আমাকে সবাই বলে যে ভিডিও কর, ভিডিও কেন বন্ধ করলি, ভিডিও কর, হ্যাঁ এরকম করে বলে। তো আমিও একটু সাহস পেলাম ভিডিও করার, তো এখন থেকে ডেইলি ব্লগ পাবে, তো কন্টিনিউ ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো, আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো, আমি নিশ্চয়ই ভিডিও দেবো প্রতিদিন, দেওয়ার চেষ্টা করব। এখন আমি এই যে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর যে কথাটা বলতে স্টার্ট করি তখনই এদিক দিয়ে গাড়ি চায়, ওদিক দিয়ে গাড়ি চায়, তো জানি না ভিডিওটা কেমন হলো। তো চলো এখন একটু ঘরের ভেতরে যাই, আমি প্রচণ্ড ঘেমে গেছি, তো ঘরের ভেতরে যাই তারপর তোমাদের সাথে কথা বলি। এর মধ্যে ভিডিও করছিলাম না, এই যে এই ফ্যানটার আওয়াজের জন্য আমি ঘরে ভিডিও করতেই পারছি না, কারণ কি আওয়াজ একদম শোনাই যায় না। তো আবার ও রেডি টেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, আর এদিকে আমি চা বিস্কুটটা নিয়ে আসলাম, এখন আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি আর ও ডিউটিতে চলে গেছে। সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে আর এখন আমি একটু চা বানাবো, আমি আর মাম্মা চা খাবো, আর ভাবছি একটু পপকর্ন বানাবো, তো পপকর্নটা বানিয়ে নিই আর সাথে চা বানিয়ে নিই, দুজনে মিলে একসাথে খাবো, আর ও তো ডিউটি চলে গেছে, তো চল তাহলে রান্নাঘরে যাওয়া যাক। দুজনে মিলে চাটা খেয়ে নিলাম, আর তার মাঝখানে হয়েছিল আমার ফোনে একদমই চার্জ ছিল না, এত ফোনটা একটু চার্জে দিয়ে নিলাম, আর এখন একটু বসে কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করব, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। 2000 years later দেখো এখন বাজে প্রায় 11:15 মতো।
এখন একটা কাজ করছিলাম, তো ওই কাজটা এখনই শেষ হলো আর এখন বাজে প্রায় 11টার মতো। আর এখন আমরা ডিনার করে নেব, আমি আর মাম্মা, আর ও তো চলেই গেছে ডিউটিতে। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর তোমাদের সাথে কথা বলি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নেল পেন্টটা চেঞ্জ করব। তো ভাবছিলাম এই যে জুডিও থেকে এই নেল পেন্টটা নিয়ে এসেছি, তো এখন এটা আমি একটু অ্যাপ্লাই করব, তারপর ঘুমোতে যাব। তো ফ্রেন্ডস, এই যে নেল পেন্টটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এখন ঘুমোতে যাব। আজকে ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে না। টাটা, গুড নাইট।